মহকুমা প্রশাসনের উদ্যোগে 74তম প্রজাতন্ত্র দিবস পালন বনগাঁয়। গান স্যালুট, প্যারেডের পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণকারী দলগুলিকে পুরস্কৃত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। গোটা দেশের সাথে তাল মিলিয়ে বনগাঁ মহকুমা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হল ভারতবর্ষের 74তম প্রজাতন্ত্র দিবস। এদিন অভিযান সংঘের মাঠে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক প্রেম বিভাস কাশারি। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা। উপস্থিত ছিলেন মহকুমার বিভিন্ন থানার আধিকারিক, মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরাও। উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, পৌরসভার সম্মানীয় কাউন্সিলরবৃন্দ, এছাড়াও বিশিষ্টজনেরা। সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর জাতীয় পতাকাকে অভিবাদন জানান সকলে। এরপর বনগাঁবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন মহকুমা শাসক। ইছামতি তীরবর্তী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগ্রাম জনপদে স্পন্দিত উদযাপিত হচ্ছে ভারতবর্ষের গৌরবোজ্জ্বল 74তম প্রজাতন্ত্র দিবস। মহকুমা শাসক হিসাবে তৃতীয়বারের জন্য এই উদযাপনে সামিল হতে পেরে আমি গর্বিত এবং অভিভূত। আজ অন্তরের অন্তঃস্থল থেকে প্রজাতন্ত্র দিবসের পূর্ণ প্রভাতে আপামর মহকুমাবাসীকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা এবং সশ্রদ্ধ আন্তরিক অভিনন্দন। দেশ ও জাতির এই মহেন্দ্রক্ষণ আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীন স্বদেশভূমি অর্জনের লক্ষ্যে অগণিত স্বাধীনতা সংগ্রামীর অকল্পনীয় আত্মত্যাগ এবং সাথে সাথে নানা ভাষা, নানা মত, নানা পরিধানে বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রূপে যথার্থ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার ক্ষেত্রে আমরা অর্থাৎ ভারতের সাধারণ জনগণের এক সুদৃঢ় অঙ্গীকার। প্রথা মেনে শুরু হয় গান স্যালুট। পুলিশ কর্মীরা অংশ নেন গান স্যালুটে। এরপর প্যারেড। প্যারেডের মাধ্যমে অভিবাদন গ্রহণ করেন মহকুমা শাসক। এদিনের প্যারেডে পুলিশ কর্মীদের পাশাপাশি এনসিসি গ্রুপ, ফায়ার ব্রিগেড, ধামসা মাদল সহযোগে অনুষ্ঠিত হয় আদিবাসী নৃত্য। এছাড়াও মহকুমা প্রশাসন, বনগাঁ পৌরসভা প্রভৃতি বিভিন্ন দপ্তরের ট্যাবলো অংশ নেয়। প্যারেড, অভিবাদন পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেয় বনগাঁর বিভিন্ন সাংস্কৃতিক দলগুলি। এছাড়াও ক্যারাটে প্রদর্শনী করা হয়। অনুষ্ঠান শেষে মহকুমা শাসক বলেন, প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের এবং জাতির গর্বের অনুষ্ঠান। সমস্ত জায়গার সাথে আমরা বনগাঁতেও এটা উদযাপন করলাম। প্রজাতন্ত্র দিবস হলো আমাদের নাগরিকদেরও যে কর্তব্য আছে দেশের প্রতি, আজকের হয়তো বিদেশি শক্তি নেই কিন্তু নিজেদের আরও বেশি সচেতন হওয়া, নিজেদের কর্তব্য পালন করারও প্রয়োজন আছে। সুতরাং সরকারিভাবে আমাদের এই প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট সমস্ত প্রোটোকল মেনে, নিয়মকানুন মেনে, নিষ্ঠার সাথে আমাদের প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। যারা এখানে পার্টিসিপেট করেছে, যারা আমাদেরকে হেল্প করেছেন, অফিসিয়ালস এবং বিভিন্ন সংগঠন, সাধারণ মানুষ, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই,
সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।